নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও। আজকে বানাতে চলেছি সুজি দিয়ে একটা অসাধারণ স্বাদের আর খুবই সুস্বাদু একটা ব্রেকফাস্ট রেসিপি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা মেজারিং কাপ মেপে নিয়েছি এক কাপ সুজি, আর মেজারিং কাপ মেপে নিয়েছি হাফ কাপ দই। এবার অপর দিকে মিক্সিং জারের মধ্যে এই দই আর সুজিটাকে আমি ঢেলে দিলাম। এবার যেই মেজারিং কাপের মধ্যে দইটা ছিল সেই মেজারিং কাপ মেপে আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ নুন বা পরিমাণ মতো নুন। এবার ভালোভাবে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। দেখুন একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার অপর দিকে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দেব। এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম নিয়েছি, আলু আর নিয়েছি এখানে গাজর, আর নিয়েছি কাঁচা লঙ্কার কুচি। এইগুলোকে কিন্তু আমি একটু কুচি করে নিয়েছি। এবার এই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এবার দেখুন এক এক করে সমস্ত সবজিগুলো এই পাত্রের মধ্যে কিন্তু আমি ঢেলে দিচ্ছি। সমস্ত সবজিগুলো পাত্রের মধ্যে ঢালা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা। চাট মশলা দিলে বেশ সুন্দর একটা চটপটে স্বাদ আসে। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার অপর দিকে দেখুন একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে ভালোভাবে কিন্তু আমি চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি এই ফ্রাই প্যানের। আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন, আমি কিন্তু এখানে ফ্রাই প্যানের মধ্যেই করছি। এবার ভালোভাবে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু অর্ধেকটা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু আমি এক মিনিটের জন্য, ওপরটা যাতে একটু শক্ত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। দেখুন ফিরে এসছে এখানে আমি এক মিনিট পর। ভালোভাবে কিন্তু ওপরটা শুকনো হয়ে গেছে। এবার ভালো করে যে সবজিগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে এর পর থেকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ। আপনারা যদি ভিডিওটা একটু স্কিপ না করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে রেসিপিটা বানানো কতটা সহজ। আর রেসিপিটা যদি আপনারা কখনও বাড়িতে বানান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত খেতে কেমন লাগলো। আর এই রেসিপিটা আমি বলবো একবার অবশ্যই বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দেখবেন, তারা কিন্তু খুবই খুশি হবে। খুব চটজলদি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। দেখুন ভালো করে সবজিগুলো চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার যে বাকি যে অবশিষ্ট ব্যাটারটা ছিল সেটাকে কিন্তু ওপর থেকে এইভাবে আমি কভার আপ করে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ব্যাটারটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। এখানে কারি পাতাটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু দেখতে সুন্দর লাগবে আর সেন্টটাও খুব ভালো আসবে কারি পাতা দিলে, সেজন্য এখানে আমি ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এবার এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিটের জন্য ভালোভাবে হতে দিচ্ছি। ফিরে এলাম এখানে, আমি 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন ওপরটা শক্ত হয়ে গেছে আর এর নিচের দিকটাও কিন্তু একেবারে হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি ভালোভাবে উল্টে দিচ্ছি। আপনারা যদি এইভাবে খুন্তির সাহায্যে উল্টোতে না পারেন তাহলে কিন্তু আপনারা একটা প্লেটেরও প্রথমে নিয়ে তারপর এইভাবে উল্টে নিতে পারেন। এবার দেখুন এই দিকটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি অপর দিকটা উল্টে দিলাম যাতে একই রকমভাবে হয়ে যায়। এবার এটাকে আবারও কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে, ওই 5 মিনিট মতো রেখে দিয়েছি। ফিরে এলাম এখানে আমি 5 মিনিট পর। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আমি আপনাদেরকে একটু উল্টে দেখাচ্ছি যে এটা কত সুন্দরভাবে হয়েছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আপনারা বাড়িতে যখন বানাবেন তখন কিন্তু বুঝতেই পারবেন। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। রেসিপিটা বানানো খুবই সহজ। আমি আপনাদেরকে অনুরোধ করব যাতে আপনারা একবারও অবশ্যই বাড়িতে বানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম হয়েছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে নতুন সদস্য হয়ে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে নতুন রেসিপির সাথে।